আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা বিজ্ঞানের প্রাথমিক বিজ্ঞানে যে পাঠটি নিয়ে এসেছি, প্রাথমিক বিজ্ঞানে যে অধ্যায়টি আমরা আলোচনা করব, এটা তোমরা এর মধ্যে আলোচনা শেষ করেছো এবং পরীক্ষাও দিয়ে ফেলেছো। দ্বিতীয় অভিজ্ঞার একটা অধ্যায় আমাদের দ্বিতীয় সাময়িকে পুনরালোচনা আছে, তাই না? হ্যাঁ, আমরা সেই অধ্যায়টা নিয়েই একটু আলোচনা করব এবং এর যে প্রশ্নগুলো আমাদের দ্বিতীয় অভিজ্ঞাতে ছিল সেগুলো একটু দেখব এবং আলোচনা করব। তো তোমাদের দ্বিতীয় অভিজ্ঞার যে অধ্যায়টা দ্বিতীয় সাময়িকে পুনরালোচনা আছে সেটি হচ্ছে অধ্যায় 6 বায়ু। বায়ু মানে কি? বাতাস। এই যে আমি এখন এভাবে বইটি নাড়ছি, কি হচ্ছে দেখো, একটা আওয়াজ হচ্ছে। এই আওয়াজটা আশা করছি তোমরা শুনতে পাচ্ছ আওয়াজটা, এই যে আওয়াজটা হচ্ছে সেটা কি? বায়ু বা বাতাস। তো এটা মাধ্যমে আমরা কি বুঝতে পারি, যে এটা এভাবে নাড়ার মাধ্যমে বুঝতে পারি যে আমাদের চারপাশে এই যে এ পাশে খোলা জায়গা বা এই যে এ পাশে খোলা জায়গা, আমার সামনে খোলা জায়গা, পিছনে খোলা জায়গা, এই খোলা জায়গাগুলোতে কি আছে? বায়ু আছে, বায়ুর অবস্থান আছে এবং আমাদের চারপাশে বায়ু আছে। আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, এভাবে নিঃশ্বাসগুলো নিচ্ছি, এই নিঃশ্বাসের সাথেই আমরা কি? বায়ু গ্রহণ করছি। বায়ুতে আমরা কি নিচ্ছি? বায়ু থেকে অক্সিজেনটা আমরা গ্রহণ করছি এবং যখন ছেড়ে দিচ্ছি তখন আমরা কি ছেড়ে দিচ্ছি? বায়ুতে আমরা কার্বন ডাইঅক্সাইডটা ছেড়ে দিচ্ছি, যেটা উদ্ভিদ তার প্রয়োজন অনুযায়ী খাদ্য তৈরির জন্য ব্যবহার করে থাকে। তো এই ছিল বায়ুর মূল উপাদান এবং বায়ু সম্পর্কে মূল কথা। এছাড়াও বিভিন্ন যে বিষয়গুলো আছে সেগুলো আমরা একটু দেখে ফেলি তোমাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো থেকে। প্রথমেই আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু দেখে ফেলি। সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে দেখো, প্রথমেই আছে বায়ুর চারটি উপাদানের নাম লেখো। বায়ুর চারটি উপাদানের নাম হলো 1 অক্সিজেন, 2 কার্বন ডাইঅক্সাইড, 3 নাইট্রোজেন এবং 4 হচ্ছে জলীয় বাষ্প। তাহলে আমরা দেখছি চারটা উপাদান বায়ুতে বিদ্যমান। উদ্ভিদের খাদ্য তৈরিতে যে উপাদানটি প্রয়োজন হয় সে উপাদানটি কি? উদ্ভিদের খাদ্য তৈরিতে কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন। একটু আগেই আমি বলেছি সরাসরি অক্সিজেন দিতে হয় কোন রোগীকে? হাঁপানি বা শ্বাসকষ্টের রোগীদের সরাসরি অক্সিজেন দিতে হয়। নাইট্রোজেনের দুটি ব্যবহার লেখো। নাইট্রোজেনের দুটি ব্যবহার হলো উদ্ভিদের বৃদ্ধির জন্য ব্যবহৃত সার, সারে নাইট্রোজেন থাকে, আর 2 হচ্ছে বৈদ্যুতিক বাল্বে নাইট্রোজেন ব্যবহৃত হয়। আমাদের যে লাইটগুলো আমরা ব্যবহার করি ঘরে, এই মুহূর্তে তোমরা যে আলোর কারণে আমাকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছ, সেটা এই লাইটগুলোর ভিতরে যে লাইটটা আলো দিচ্ছে তার জন্য যে গ্যাসটা, মানে ঘোলাটে যে ভাবটা হয়, সে ঘোলাটে ভাবটা কিসের থেকে হচ্ছে? এটা হচ্ছে নাইট্রোজেন থেকে হচ্ছে। বায়ু দূষণ কি? বায়ু দূষণ হচ্ছে বিভিন্ন গ্যাস, ধুলা, ধোঁয়া এবং গন্ধ দ্বারা বায়ু দূষণকে, বায়ুর দূষণকে কি বলছে? বায়ু দূষণ বলে। বায়ুর কোন কোন উপাদান আমরা ব্যবহার করি? বায়ুর অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন আমরা ব্যবহার করি। এইসব উপাদানগুলো আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। তোমরা নিশ্চয়ই পড়েছো আগুন নেভানোর জন্য আমরা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করছি, চিপসের প্যাকেটের ভিতরে নাইট্রোজেন আছে, বৈদ্যুতিক বাল্বের মধ্যে নাইট্রোজেন আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কাজে আমরা, আবার হাঁপানি রোগীর জন্য অক্সিজেন ব্যবহার করা হচ্ছে। তো তাহলে আমরা দেখছি বিভিন্ন কাজে আমরা বায়ু বিভিন্ন উপাদান ব্যবহার করছি। রচনামূলক প্রশ্নে আসি, বায়ুর কি কি উপাদান আছে, বায়ুর গুরুত্ব লেখো। বায়ুর চারটি উপাদানের নাম হলো 1 অক্সিজেন, 2 কার্বন ডাইঅক্সাইড, 3 নাইট্রোজেন, 4 হচ্ছে জলীয় বাষ্প। বায়ুর গুরুত্ব হলো 1 মানুষসহ সকল প্রাণী ও উদ্ভিদ শ্বাসকার্যে বায়ু ব্যবহার করে, জীবের বেঁচে থাকার জন্য বায়ু প্রয়োজন। একদম সহজ দুটি কথা। তারপরে হচ্ছে খ নম্বর প্রশ্ন, বায়ু দূষণ কাকে বলে? বায়ু দূষণের চারটি কারণ লেখো। বিভিন্ন গ্যাস, ধুলা, ধোঁয়া ও গন্ধ দ্বারা বায়ুর দূষণকে বায়ু দূষণ বলে। বায়ু দূষণের চারটি কারণ হলো 1 মোটরগাড়ি ও কলকারখানার ধোঁয়া, 2 আগুনের ছাই ও ধোঁয়া, 3 সিগারেটের ধোঁয়া এবং 4 হচ্ছে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা ও মলমূত্র ত্যাগ করা। তারপরে গ নম্বর প্রশ্ন হচ্ছে, আমাদের চারপাশে বায়ু আছে এমন 3টি উদাহরণ দাও, বায়ু দূষণ প্রতিরোধের ভালো উপায় কী?
প্রথমে আমাদের চারপাশে বায়ু আছে এমন তিনটি উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তর আমাদের চারপাশে বায়ু আছে এমন তিনটি উদাহরণ হলো, এক, হাত পাকা ব্যবহার করলে বায়ুর উপস্থিতি বোঝা যায়। এটা তোমাদেরকে আমি খুব সহজে দেখাতে পেরেছি, এই যে এখানে একদম উপস্থিতভাবে ধরে নাও বইটি হাত পাকা, তাহলে আমরা যখন এটা নাড়ছি একটা শো 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 আওয়াজ তোমাদের কানে যাবে। তাহলে এই যে আওয়াজটা হচ্ছে এটা দিয়ে এবং আমরা একটা ঠান্ডা অনুভব করছি, যে আমাদের চারপাশ থেকে একটা ঠান্ডা অনুভূতি হচ্ছে এভাবে কাপ বই নাড়ার কারণে বা হাত পাখা নাড়ার কারণে, সেটার মাধ্যমে আমরা বুঝতে পারছি আমাদের চারপাশে বায়ু আছে। বাতাসের কারণে গাছের ডালপালা ও পাতা নড়ে, বৈদ্যুতিক পাখা চালালে আমাদের গায়ে বাতাস লাগে। তাহলে বায়ুর উপস্থিতিগুলো খুব সহজ, আমাদের চারপাশে সবসময় আমরা এগুলো দেখতে পাচ্ছি। আর বায়ু দূষণ প্রতিরোধের ভালো উপায় হলো শক্তির ব্যবহার কমিয়ে জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার কমানো। তারপরে ঘ নম্বর প্রশ্ন হচ্ছে, উদ্ভিদ ও প্রাণীর জীবনে বায়ুর প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো, অক্সিজেনের প্রয়োজনীয়তা লেখো। প্রথমেই উদ্ভিদ ও প্রাণীর জীবনে বায়ুর প্রয়োজনীয়তা সম্পর্কে, উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকার জন্য বায়ু প্রয়োজন। উদ্ভিদ খাদ্য তৈরিতে বায়ু ব্যবহার করে, মানুষসহ সকল প্রাণী ও উদ্ভিদ শ্বাসকার্যে বায়ু ব্যবহার করে, তাই বলা যায় উদ্ভিদ ও প্রাণীর জীবনে বায়ুর প্রয়োজনীয়তা অপরিসীম। তারপরে অক্সিজেনের প্রয়োজনীয়তা, অধিকাংশ জীবের বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন। উদ্ভিদ খাদ্য তৈরির সময় বায়ুতে অক্সিজেন ছেড়ে দেয় এবং সেই অক্সিজেন প্রাণী শ্বাসের মাধ্যমে গ্রহণ করে জীবন ধারণ করে। এছাড়াও হাঁপানি বা শ্বাসকষ্টের রোগীকে সরাসরি অক্সিজেন দিতে হয়। তো এগুলো ছিল রচনামূলক প্রশ্ন এবং অধ্যায় ৬, যেটা তোমাদের বায়ু, এই অধ্যায়টা তোমাদের দ্বিতীয় অভিক্ষার অধ্যায় ছিল, তাই তোমাদের জন্য এই অধ্যায় থেকে কোনো বাড়ি কাজ থাকছে না। তোমরা শুধু এই অধ্যায়টা ভালোভাবে রিভিশন করবে, প্রশ্নগুলো ভালোভাবে রিভিশন করবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে। তো সবাই তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।